असलामुअलैकुम एवरीवन आबारो हाजिर हुए गेलाम आमार आरो एकटी नतून रेसिपी निये। आमार आजकेर रेसिपिते थाकछे चिकेन पिन हुइल। आमी चिकेन पिन हुइल तैरी करार जोन्नो एखाने रुटिर खामी तैरी करब चिकेन पिन हुइलेर जोन्नो। ताई आमी एखाने 1.5 काप परिमाण मयदा निये नियेछि आर दिये दिब परिमाण मतो लवण आर दिये दिब 1/2 टीस्पुन सयाबिन तेल। उपकरणगुलो आमी भालोभावे मिक्स करे निब। देन आमी नर्माल पानी दिए एकटा डो तैरी करे निब। ए डोटा हबे आमरा परोटार डो जेभाबे तैरी करी ठीक सेम ओइरकमई डोटा तैरी करते हबे। अल्प अल्प पानी दिए आमी डोटा तैरी करे निच्छि। डोटा कमप्लीट हये गेले आमी एटा रेस्टे रेखे दिब। ए फाके आमी पुरटा रेडी करे निब। पुरटा रेडी करार जोन्नो एखाने आमी नियेछि एकटा आलू ग्रेट करे, तारपर निये नियेछि एखाने पेंयाज कुचि, काँचा मरिच आर धनेपाता कुचि, एकटा मिक्स मशला, लवण। चिकेन के खूब छोटो छोटो करे टुकरो करे नियेछि आर नियेछि गाजर ग्रेट करे आर आदा और रसुन बाटा सामान्य परिमाण। आमी चूलाय फ्राई पैन दिए दिलाम। एखाने दिए दिएछि आमी अल्प करे तेल। तेलटा गरम हये एले आमी एखाने दिए दिब पेंयाज कुचिगुलो भालोभावे एकटु भेजे निब। पेंयाजटा एकटु भाजा हये एले आमी दिए दिब आदा और रसुनेर पेस्ट। एटा आमी भालोभावे मिक्स करे निচ্ছি। एगुलो एकटु भाजा भाजा हये तारपर आमी एखाने दिए दिब छोटो करे केटे राखा चिकेनगुलो। चिकेनटा आमी किमा करिনি, এটা आमी জাস্ট ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো অবশ্য ছোট করে কাটতে হবে, না হলে যখন এটা রোল করা হবে তখন এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। चिकेनटा एकटु भाजा भाजा हये एले तारपर आमी एखाने दिए दिब बाकी उपकरणगुलो। दिए दिलाम काँचा मरिच, तारपर आमी ग्रेट करे राखा आलुगुलो दिए दिচ্ছি। आलुटा एकटु फ्राई करे निब तेलेर मধ্যে। तारपर आमी मिक्स मशलाटा दिए दिচ্ছি। ए मशलाटा देवार पर आमी एकटु नेड़े दिब। तारपर दिए दिलाम गाजर कुचि, गाजरटाओ आमी ग्रेट करे नियेछि। तारपर धने पाताटा दिए आमी भालोभावे एकटु नेड़े चेड़े दिब। तारपर आमी एखाने दिए दिब 1 चामच टमेटो केचाप आर दिए 1 चामच सया सस। एगुलो देवार पर आमी भालोभावे एकटा मिक्स करे निচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে আমি এখানে দিয়ে দিব কিছু পানি, অল্প করে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। पाँच मिनट पर आमी ढाकना खुले इटा एकटु नेड़े दिब। पानीटा अनेकटा शुकिये गेछे, एटाओ सिद्ध हये गेछे, चिकेनगुलो भालोभावे सब्जिगुलो सिद्ध हये गेछे। एखन आमी एखाने दिब 1 टीस्पुन कर्नफ्लावर। अल्प एकटु पानीते कर्नफ्लावरटा मिक्स करे आमी एखाने एड करब, কারণ এটা একটু গ্রেভি টাইপের হবে, তাই এখানে আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। এই পিন হুইলটা খেতে উপরে ক্রিস্পি ভিতরে একটু জুসি টাইপের হয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তারপর এটা আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি হয়। এই যে পানিগুলো আমি দিয়েছি এগুলো একটু শুকিয়ে আসে। এটা প্রায় হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে তারপর আমি এটা রোল করব। এখানে আমি রুটি বেলার জন্য একটা পিড়ি নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর এখানে আমি যে খামিটা তৈরি করেছি এখানে 3টা রুটি হয়েছে। এই 3টা ডো আমি ভালোভাবে রুটি করে বেলে নিব। তারপর আমি এটা পুর দিয়ে রোল করে কেটে নিব। আমি রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটি বেলাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজের মধ্যে। এবার আমি এখানে যে পুরটা রেডি করেছিলাম সে পুরটা দিয়ে দিব রুটির উপরে। এটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিতে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে করে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। পুরটা আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি সম্পূর্ণ রুটিতে। আমি ডান পাশে একটু খালি রেখেছি, এদিকে আমি এটা পানি দিয়ে সিল করব। তাই এবার আমি রোল করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে রোল করছি, এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এবার আমি এই বাকি অংশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়, ভালোভাবে সিল হয়ে যায়। আমি কিভাবে করছি দেখুন, এভাবে করে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে। একটু ময়দা ছিটিয়ে তারপর এটা ভালোভাবে রোল করে নিতে হবে হাতের সাহায্যে। এটা আমার রোল করা হয়ে গেছে, এখন আমি এটা কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি এখানে ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি রোলটা কেটে নিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ছিঁড়ে যাবে না, খুব সহজে কাটা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটু তেল লাগিয়ে নিলে হয়ে যাবে। এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো পিস কাটা হয়ে গেলে আমি এটা হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এই শেপটা 2 হাতের তালুর সাহায্যে আমি হালকা চাপ দিয়ে দিচ্ছি, এটা সুন্দর সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চাপ দিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিন হুইল বানিয়ে নিব। এভাবে করে একটু ময়দা ছিটিয়ে রাখলে হয়ে যাবে। তারপর এটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি চুলায়। এটা আমি শ্যালো ফ্রাই করব, ডুবো তেলে ভাজবো না, তাই এখানে আমি অল্প করে তেল দিয়েছি। এবার আমি একটা একটা করে সবগুলো পিস দিয়ে দিচ্ছি। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টিয়ে দিব, উল্টিয়ে উল্টিয়ে ভালোভাবে আমি এগুলো ফ্রাই করে নিব। এটা একটা সুন্দর কালার চলে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলো করে নিব যাতে সব দিক দিয়ে ভালোভাবে ক্রিস্পি হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি, অতিরিক্ত তেলগুলো যাতে ঝরে যায়। এই পিন হুইলটা খুবই টেস্ট হয়, উপরে ক্রিস্পি ভিতরে জুসি টাইপের। এই তো আমার পিন হুইল রেডি। এই পিন হুইলটি আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এটা খেতে খুবই মজা, মুচমুচে আর ভিতরে একটু গ্রেভি টাইপের, খুবই সুস্বাদু হয়। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে আমার আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব আরও একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।